সবাইকে শুভ সকাল। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। আজকে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, সারা রাতও বৃষ্টি হয়েছে আর এখনও বৃষ্টি হচ্ছে সকালে। আর এই বৃষ্টির মধ্যেই এখন বাজারে বেরোবো, একটু বাজারে যেতে হবে, কিছু করার নেই। আর কিন্তু তো স্কুল আছে, সবাই উঠে গেছে, কিন্তু শ্রিয়াংশ এখনও ঘুম থেকে উঠেছে, ঠান্ডা ঠান্ডা পেয়েছে, এখনও শুয়ে আছে। আর আমি এখন একটু বাজারে যাব, চুমকি স্কুলের আগে যে সমস্ত কাজকর্ম থাকে, লাঞ্চের কাজ, ব্রেকফাস্টের কাজ, সেগুলো সারছি। যাই হোক, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখুন বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে, পুরো আকাশ অন্ধকার, বাইরে বৃষ্টি হচ্ছে খুব, আকাশে মেঘ, সব ভিজে একদম, কোনো বৃষ্টি পড়ছে। যাই হোক, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে। এখন তাড়াতাড়ি যাই, ফটাফট বাজারটা করে আসি। বেশি ছোট করবি না, রাউন্ড কাটবি না, করে দিবি পেটি 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 কাটবি। রাউন্ড কাটলে ভালো হবে, একটু বেশি পাতলা করিস না। বাজার নিয়ে এসছে, এই বাজার আজকের ইলিশ মাছ এনেছে, কিন্তু আমি ট্যাংরা মাছ আজকে বার করে রেখেছি, ইলিশ আজকে পড়বো না, এটা ফ্রিজে রেখে চলে আসলাম বাজার থেকে। বাজার হয়ে গেছে, কী কী বাজার করেছি মোটামুটি তো দেখিয়ে দিয়েছি। আর ওয়েদারটা এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি, এখনও টিপটপ করেছি, বৃষ্টি পড়ে যাচ্ছে। যাই হোক, বৃষ্টির মধ্যেই কাজ চালিয়ে যেতে হবে। আর বাজার থেকে ফিরতে আমাকে লেবু জল দিয়ে দিয়েছে, লেবু জলটা খেয়ে নিই, খেয়ে নিয়ে চা খাবো, দোকানের কাজ আছে সেগুলো মিটাবো, তারপরে অন্যান্য কাজ আছে, দেখতে থাকুন। এই যে দোকানের কাজ সেরে উঠলাম একটু, এবার এই যে চা, শ্রিয়াংশের চা খাওয়া হয়ে গেছে। আমি যখন বাজারে গেছিলাম তখন চুমকি চা করে খেয়েছে, তখন শ্রিয়াংশ বিস্কুট খেয়ে নিয়েছে। যাই হোক, শ্রিয়াংশের তো চা খাওয়া হয়ে গেছে, চুমকি এখন একটু লাঞ্চের প্রিপারেশন করছে, আর আমি এখন র চা খাচ্ছি, খেয়ে আবার একটু দোকানের কাজে হাত দিতে হবে। ভাজা বসিয়েছি একদিকে, গাঠি কচি দেওয়া যে মাছের ঝোল করবো, এটা একটু অল্প গরম জলে ভাপ দিয়ে রেখেছি। আর এই যে দুধ বসিয়ে দিয়েছি, দুধও এসে গেছে, উতল এসে গেছে, ভাত উতলে এসে অফ করে রাখলাম। চলছে ট্যাংরা মাছ, আর এদিকে কাপড় ভাজাও হয়ে এসেছে, সবাই এখন ফল কাটতে বসেছে, শসা লেবু। বাজার থেকে এসে একটু দোকানে কাজ ছিল করলাম, তারপরে তো দেখলাম চা লেবু জল সব রেডি করে রেখেছিল, খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর আজকে শ্রিয়াংশকে একদম সকাল থেকে তুলে পুরো কমপ্লিট করেছে, চুমকি নিজে করে একদম রেডি টেডি করে রেখে দিয়েছে, তা কাজটা আমার একটু কম করতে হয়েছে। না, বাজারে গেছিলে বলে ওই জন্য ওর ব্রাশ ওগুলো সব কমপ্লিট করলাম। আমটা কেটে রাখি, ফলটা কেটে রাখি আমি। আর বৃষ্টি হচ্ছে ভালোই, এখন এই বৃষ্টির মধ্যে আবার যেতে হবে স্কুলে, বৃষ্টি তো থামতেই না, আকাশ পুরো একদম মেঘাচ্ছন্ন। এই আনারসগুলো এসছে বাজারে, আর এক গাড়ি আনারস এসছে, এগুলো এসছে সব শিলিগুড়ি থেকে। আনারসটা কিনে আনলাম, উপরের ক্যারিয়ারে নিয়ে আসতে আসতে সিঁড়ি থেকে পড়ে গিয়ে একদম নিচ অব্দি গড়ি গড়ি পড়েছে, এই সাইডটা পিছন সাইডটা পুরো থিপলে গেছে। আজকে না কাটলে তো এটা পুরো নষ্ট হয়ে যাবে। কেটে নাও,
বৃষ্টি থামেনি, এদিকে স্কুলে যাওয়ার সময় হয়ে এসছে। আমি রেডি হয়ে নিয়েছি রেনকোট পরে, আর শ্রীয়ান্স তো বরাবর না ঘরে থাকবে, শ্রীয়ান্সবাবু ঘরে ঘুরছে। আর চুমকি রেডি হচ্ছে, যাই আগে স্কুলে, যাই স্কুলে গিয়ে চুমকিকে দিয়ে তাড়াতাড়ি চলে আসতে হবে। বিয়ে পড়েছে চুমকি, বাইরে বৃষ্টি পড়ছে, তুমি ছাতা নাও। মাছের ঝোলটা অফ করে দিয়েছি, কিন্তু চিংড়িটা করলাম কি না মনে নেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেব। ভালোই বৃষ্টি পড়ছে, আজকে ছাতা রেখে দিতে হবে। স্কুলে দিয়ে গেলাম, পৌঁছে এবার আমি তাড়াতাড়ি করে চলে আসলাম। দেখি কি করছে, চুমকিকে স্কুলে দিয়ে চলে আসলাম। ঘরে গিয়ে দেখি শ্রীয়ান্স কি করছে, বৃষ্টিটা জোরে হচ্ছে না কিন্তু চিচির চিচির করে বেশ ভালোই হচ্ছে। চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে, যদিও সব টিফিন টিফিন সব রেডি করে রেখে গেছে, কিন্তু শ্রীয়ান্সকে আবার খাই দিতে হবে। শ্রীয়ান্স বাবু টিফিন খাবে, তাই তো টিফিন খাবি তো? আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। শ্রীয়ান্সের টিফিন খাওয়া হয়ে গেছে, এবারে আমি টিফিন করব। এই যে আজকের আমার টিফিন, দুধ, ওটস আর আম। শ্রীয়ান্সও একই টিফিনই করেছে, শ্রীয়ান্সের টিফিন হয়ে গেছে, এবার আমি টিফিন করে নিই। করে নিয়ে দোকানের কিছু কাজ আছে, আর ছাদের কাজটা বৃষ্টি পড়ছিল বলে আর করিনি, কিন্তু এখন দেখছি বৃষ্টিটা একটু থেমেছে, দু এক ফোঁটা করে পড়ছে, ঝিরঝির করে, তার সেটা খুব একটা বেশি নয়। যাই হোক, একটু তবুও ছাদে একটু কাপড় জামাগুলো মেলে দিলে হাওয়ায় যদি যতটা টানে ঠিক আছে। টিফিনটা করে নিই। আজ আরেকটা সময় ছেড়ে দিলাম তো বাচ্চাদের। কেন? বাচ্চা কম এসছে, বৃষ্টির জন্য বাচ্চা খুব কম এসছে, এমনি একটু তাড়াতাড়ি হয়ে গেল না। খেতে বসে গেছে ওরা। কি রে, কাকুর ভাজা দিয়ে খা একটু, গরম গরম ভাজা, আর এই ধনে পাতা দিয়ে গাঁটি কচু দিয়ে ট্যাংরা মাছ। ও, গাঁটি কচু দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, কিন্তু শ্রীয়ান্স খায় না বলে আমারও খুব ভালো লাগে গাঁটি কচু। এই সময় বর্ষাকালে তো খুব ভালো লাগে, কিন্তু অতটা পছন্দ করে না, শ্রীয়ান্স তো খায় না গাঁটি কচু। আজ কি করে দেখি, বর্ষা শিলিগুড়ি কেমন, মিষ্টি আছে? তুমি খাও, আমি পরে খাচ্ছি। কিন্তু এ তো একদম খায় না, ছেলে তো একদম খায় না, ওকে রস করে দিলে তবে খাবে, আনারস জুস করে দিতে হবে। ওই শুধু এই যে মুসাম্বি, মুসাম্বি খাই দিয়েছি, লেবু ছাড়া আর কিছু চাই হবে না, ও খাবে। ও লেবু ছাড়া আর ও কিছু আর চেনে না, শুধু লেবু খেলে হবে, সব ফল খেতে হয়। শ্রীয়ান্স ওটা কি বলো তো, শ্রীয়ান্স আনারস, আনারস খেতে হয়, সব ফল খেতে হয়, মিষ্টি আছে ভালো। যাক, কত করে নিয়েছে, কত করে নিল?
ঘড়িতে এখন 10:30 বাজে। দোকানের কাজটা সেরে ফেললাম, দোকান থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, দোকানের কাজ সারা হয়ে গেছে, সেরে আমি স্নান করলাম, স্টিয়ান স্নান করলো, আর চুমকি ডিনারে প্রিপারেশন করছে, আর একটু দোকানের কাজ একটু বাকি আছে, আর তার সঙ্গে এডিটিংটা অল্প একটু করবো, তার মধ্যে ডিনারের রেডি হয়ে গেলে চুমকি ডাকলে ডিনারে বসে যাব। যাই হোক, চলুন যাই, দেখা হচ্ছে ডিনারের টেবিলে। একা বসে গেছে খেতে, শ্রিয়াংশের প্রিয় বেগুন ভাজা, আর এদিকে ঢাঁড়স ভাজাও আছে। কই চলে এসো, সিনেমা দেখছে, সাউথের সিনেমা, চলে এসো চলে এসো। ইনি আবার অ্যাকশন দেখতে ভালোবাসে, চলে আসো, ও একা একা নয়, ঠান্ডা হয়ে যাবে রুটিগুলো। সাউথের সিনেমা দেখতে ভালো লাগে, আমারও ভালো লাগে, সিনেমা দেখা হয় না, কবে যে লাস্ট সিনেমা দেখেছি কে জানে, আমি লাস্ট কবে সিনেমা দেখেছি আমার মনে পড়ে না। ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও, এর জন্য বেগুন আর আমাদের ঢেঁড়স কিংবা ভাজা, যাই হোক তাড়াতাড়ি খেয়ে নি, খেয়ে নিয়ে নিয়ে বসবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, দেখতে থাকুন সঙ্গে থাকুন, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগ, সবাইকে শুভ রাত্রি, টাটা করে দাও, গুড বাই।